যদি আমার সেন্সিবিলিটিটা হয়ে যেত, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার এই সিনেমাটার মধ্যে উৎসবে সামিল হয় বেশি মেয়েরা, মেয়ে দর্শকরা। তা আমার সিনেমাটা আসলে মেয়ে দর্শকের জন্যই তৈরি করা, সুতরাং আমি ঈদে গত ঈদেই আনতে চেয়েছিলাম। আমি মোটেও প্রযোজক শুরুর থেকে এই পর্যন্ত এখনো চাপ কোনো কিছু অনুভব করছি না। আমার বিশ্বাস আমার দর্শকরা আমাকে সে সাপোর্টটা দিবে, ইনশাল্লাহ। দেখা যাক রিলিজের পর আরো ভালো রেজাল্ট জানতে পারবো। লাল শাড়িতে আমার কাছে মনে হয় প্রত্যেকটা সিনেমা বা প্রত্যেকটা চলচ্চিত্র দেখার পর আমরা কোনো একটা মেসেজ পাই। তো লাল শাড়ির মধ্য দিয়ে আমাদের যে বাংলার কৃষ্টি কালচার বা তাঁত শিল্প যে একটা শিল্প আমাদের বাংলাদেশের একটা কৃষ্টি কালচারকে প্রেজেন্ট করবে, আমার মনে হয় সিনেমাটা দেখার পর সেই সম্বন্ধে মানুষ জানতে পারবে। দিদি একটা প্রশ্ন ছিল, এবারের ঈদটা কি আপনার কাছে একটু স্পেশাল কিনা বা অন্যরকম কিনা, প্রথম প্রশ্ন। কারণ হচ্ছে যেহেতু আপনার প্রথম অনুদান পাওয়া ছবিটা ঈদে মুক্তি দিচ্ছেন, এক। দুই হচ্ছে যে আমরা তো অপু বিশ্বাসকে বড় পর্দায় একজন আমাদের দেশের একজন সুপারস্টারের সাথে সবসময় ঈদে দেখেছি, এবার অপু বিশ্বাস নিজে আসছেন স্ক্রিনে নিজের প্রোডাকশন নিয়ে, এই জিনিসটা কিভাবে দেখছেন এবারে? সে জায়গা থেকে একটু টেনশন তো হচ্ছে, কিন্তু তারপরে বিশ্বাসের জায়গাটা অনেক বেশি, কারণ সবসময় দর্শক আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, এই আত্মবিশ্বাস আমার আছে। আর আমি কখনোই কোনো আর্টিস্ট সহশিল্পীকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, আমি মনে করি ওয়েলকাম, প্রত্যেকটা মানুষ কাজ করবে, কারণ একার দ্বারা চলচ্চিত্র হয় না। যখন দশটা চলচ্চিত্র একসাথে করা হবে তখনই আসলে সেটাকে চলচ্চিত্র বলা হয়, এবং ঈদের আমেজটা তৈরি এভাবেই হয় যেটা এখন হচ্ছে। আপা আমরা সাধারণত দেখতে পাই যে অনুদানের সিনেমাগুলো বিগত সময় হচ্ছে দর্শকদের ব্যর্থ হয়েছে কিংবা ফ্লপের তালিকায় পড়েছে, সেক্ষেত্রে আপনার লাল শাড়ি আসলে কোন তালিকায় যাবেন? আসলে এটা যখন একেবারে পর্দায় চলে আসবে, দর্শক আসবে ফলে, তখন হয়তো আপনারা সেই ডিসিশনটা দিতে পারবেন। এ পর্যন্ত যেহেতু আমি বানিয়েছি ভালো জায়গা, ভালো লাগার জায়গা থেকে, আত্মবিশ্বাসটা আমার আছে, সুতরাং এটা যখন মিলেছে তখন পাকেট হয়ে যাবে। আমরা কি লাল শাড়ির রহস্যটা জানতে পারবো? লাল শাড়ির রহস্যটা আসলে তাঁত শিল্পকে ঘিরেই, এখানে তাঁতিদের জীবনযাত্রার অর্থাৎ কতকে ঘিরেই। তো সেখানে শাড়ি নামটা ছিল আসলে আমার কাছে মনে হয়েছে ভালোবাসার সিম্বলিক হচ্ছে কি, মানে লাল কালার, যে কোনো সময় যে কোনো বিয়ে হোক বা ভালোবাসার মানুষকে প্রেজেন্ট করতে হলেও কিন্তু লাল জিনিসটাই মানুষ খোঁজে, গোলাপ থেকে হোক যাই হোক। তো আমি আসলে লাল শাড়ির নামটা দিয়েছি, এবং যখন অনুদানে আমরা আবেদন করি তখন লাল শাড়িটার নামকরণ করে দেওয়া হয়েছে। লাল শাড়ি সিনেমার মাধ্যমে কি তাঁতি শিল্পী যারা আছে বা তাঁতি শিল্পের সাথে যারা যুক্ত হচ্ছে তাদের জীবনে বা সামাজিকভাবে কোনো পরিবর্তন আসতে পারে? ওটার জন্য তো এই সিনেমাটা মানুষ দেখতে যাবে, যে আসলে এখানে ওরকম একটা কিছু মেসেজ আসবে যে আসলে তাঁতিদের প্রথম কোথা থেকে শুরু বা তারা কী করছে বা তাদের আসলে কোথায় হওয়া উচিত, কোথায় তারা ব্যর্থ হচ্ছে, এই জন্যই আসলে লাল শাড়ি। লাল শাড়ি একটা প্রশ্ন করবো, আপনার ক্যারেক্টার নিয়ে যদি বলতে অভিনয় করছেন জন, একটু আমি আছি শ্রাবণী ক্যারেক্টার আমার, আর নায়কের ক্যারেক্টার হচ্ছে রাজু। তো রাজু আর শ্রাবণী একটা মিষ্টি ভালোবাসা তাদের মধ্যে আছে। আসলে পুরোটা দেখতে হলে সিনেমা হলে যেতে হবে, অলরেডি সবাই জেনেই গেছে এটা তাঁতিদের ঘিরে, যেটা আমি আসলে বলতে চাইনি, কিন্তু আসলে এত বেশি আমরা সবাইকে ইনফরমেশন দিচ্ছি, এই ইনফরমেশন দিতে চাচ্ছি না, এটার জন্য হলে যেতে হবে। দিদি একটাই কোশ্চেন ছিল, ঈদে তো ছবি মুক্তি পাচ্ছে, যেহেতু মুক্তির মিছিল থেকে কয়েকজন পিছিয়েও গেছেন ইতিমধ্যে জানতে পেরেছি, কিন্তু অপু বিশ্বাস যেহেতু সিনেমা পাগল মানুষ এবং উনি আসলে প্রচুর সিনেমা দেখেন, এবারে দেখি লাল শাড়ির বাইরে কোনো সিনেমা দেখার প্ল্যান করছেন কিনা একটু যদি বলেন। তাদের মধ্যে থেকে হয়তো হয়তো না আপনি শাকিব খানের একটা ফার্স্ট লুক শেয়ার করেছেন, লুকটা কেমন লাগলো,
কিংবা শুধু শাকিব খান না, সুরঙ্গতেও আফরান বিশ্ব তার অভিষেক করছে, তার একটা লুকের ভিডিও প্রকাশ পেয়েছে, সেগুলো কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আমার মনে হয় যে আমরা এক একটা আর্টিস্ট যখন এক একটা আর্টিস্টকে ভিন্ন লোককে দেখি, যেখানে শেখার আছে, জানার আছে, তখন সেটা শেয়ার না দেওয়ার কোনো কারণ নেই। শেয়ার দেওয়াটাই কিন্তু মনের অভিব্যক্তি প্রকাশ করা। তো আমার কাছে মনে হয়েছে যে ওই আর্টিস্টের আসলে লুকটা খুবই সুন্দর ছিল। সেখানে আর্টিস্ট হিসেবে আমাদের অভিনয় বা আমরা ফ্যাশন সচেতন যেটাই বলি না কেন শেখার আছে, তাই আমি শেয়ার করছি। দিদি একটা ট্রেন্ড চলছে দিন শেষে আপনারা সবাই সহকর্মী, কিন্তু দেখা গেছে যে ফ্যান বেসটা হচ্ছে এক একজনকে এক একজনের প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিচ্ছে, এই বিষয়টাকে আসলে অবিশ্বাস কি হচ্ছে? এই বিষয়টা আমি একবারই বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা আমি যেমন নিজেও শাহরুখ খানের অনেক বড় ফ্যান, শাব্দুল আপুর অনেক বড় ফ্যান, আমি নিজেও শিল্পী এবং আমি কিন্তু নায়িকা হওয়ার পেছনে যদি বলা হয় যে কাকে দেখে নায়িকা হয়েছে, কারোর অভিনয় বেশি দেখতাম, সেটি হচ্ছে শাব্দুল আপুরকে দেখতাম। তো এরকম ফ্যান যারা তারা নিশ্চয়ই কাউকে না কাউকে ভালোবাসে। তবে ফ্যানদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে ফ্যান তো আমিও বা আপনারাও, কাউকে আঘাত করে ফ্যান হলে আসলে কষ্টই লাগে। তো আঘাত কেন আমরা করবো? আমরা সকলের মানুষ, সকলের সাথে কাজ করছি। দিদি আরেকটা জিনিস, হলে হলে সব আর্টিস্টরা যাওয়ার যে একটা টেনশন রয়েছে, আপনি কি যাবেন কিনা? অবশ্যই যাব, কারণ আমি তো শুরু থেকে যেমন আমার প্রচারণাটা একটু আলাদা না, আপনারা খেয়াল করে দেখেন যে আমি এই পর্যন্ত, এবং আপনি দেখবেন যে আমাদের নারী আর্টিস্ট যারা আছে তারা কিন্তু সবাই লাল শাড়ি পরেছে, আমার সাইনিং থেকে শুরু করে প্রোগ্রাম করতে, এটা আমার একটা নতুন নতুন প্রচারণা। তো হলে হলে যাওয়ার প্রচারণাটা একটা গ্রুপ তারা তাদের মতো করে ট্রেন চালু করেছে, আমি নতুন নতুন কিছু একটা করতে তাদের জন্য ওয়েট করতে হবে। দর্শকের সাথে কি সিনেমা দেখা হবে কিনা? মানে দর্শকের সাথে বসে শুরু করে কোনটা